নমস্কার বন্ধুরা, আলপনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এগ পাস্তার রেসিপি। তাহলে চলুন রান্নাটি শুরু করা যাক। সবার প্রথমে আমি পাস্তাটাকে বয়েল করে নেব। তার জন্য আমি এখানে জল গরম হতে বসিয়ে দিয়েছি, এবার তার মধ্যে পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নেব। এবারে আমি একটা সস তৈরি করে নেব, তার জন্য আমি এখানে ফার্স্টে নিয়ে নিলাম সয়া সস। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এবারে সবকটা সসকে আমি ভালোভাবে মিক্স করে নেব। এবারে আমি কড়াইয়ের মধ্যে ফার্স্টে একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি, তারপর আমি এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে ডিমের ভুজিয়াটা আমি বানিয়ে নেব। এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই আবারও সর্ষের তেল দিয়ে নিচ্ছি, তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি। এবারে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি আগে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব, তারপর ক্যাপসিকাম অ্যাড করব। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম। এবারে যেই সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। সস দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবেন। এবারে সবগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, যেহেতু আমি টমেটো কেচাপ ব্যবহার করেছি তাই ব্যালেন্সের জন্য ওটা দিয়ে দিলাম। এবারে পাস্তাটাও দিয়ে দিলাম। পাস্তাটাকে ভালোভাবে সসের সাথে মিক্স করে নেব। এবার আমি পাস্তার মধ্যে ডিমটা দিয়ে দিলাম। আমাদের এগ পাস্তা কমপ্লিট। কম উপকরণ দিয়ে এরকম পাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।